আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই বিস্ময়কর ঘটনার কোনো শেষ নেই। বিভিন্ন পশু প্রাণীর কাণ্ড থেকে মানুষের আজব কীর্তি, ইন্টারনেটে নজর এড়িয়ে যায় না কোনো কিছুই। আর এবার এক বিশালাকৃতির সাপের ভিডিও দেখে শিউরে উঠেছে নেটপাড়া। আসলে সাধারণ মানুষের ধারণা রয়েছে অ্যানাকন্ডাই পৃথিবীর সবচেয়ে বড় সাপ। সম্প্রতি সেই ধারণাই বদলে দিয়েছে এক অজগর, যা দেখলে আপনার মনেও পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোনটি তা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। এক কথায় রীতিমতো মনে ভয় ধরিয়ে দিতে পারে সেই সাপের ভিডিও। বিজ্ঞানীরা জানিয়েছেন বিশালাকার সাপটি হলো রেটিকুলেটেড পাইথন। যদিও অ্যানাকন্ডাকে আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সাপ হিসেবে ধরা হয়, তবে এই অজগর সাপটিও অ্যানাকন্ডার চেয়ে কোনো অংশে কম নয়। আসলে সাপটি আকারে এতটাই বড় যে তা অ্যানাকন্ডা প্রজাতির সাপকেও হার মানাতে পারে। সম্প্রতি টুইটারে অজগর সাপের ভিডিও পোস্ট করেছেন IFS কর্তা সুশান্ত নন্দ। ভিডিওটিতে ওই সাপটিকে পৃথিবীর সবচেয়ে বড় সাপ বলে দাবি করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে একটি বিশাল অজগর সাপ একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, এরপর এক ঘর থেকে আরেক ঘরে অবাধ বিচরণ করছে। তবে সামান্য দূরত্ব অতিক্রম করতেই সাপটি অনেক সময় নিয়ে নেয়, এমনকি সাপটিকে খোলস ফেলতেও দেখা গিয়েছে। সুশান্ত নন্দ ক্যাপশনে লিখেছেন, মায়ানমারের সাপটিকে দেখা গিয়েছিল, পাঁচিল বেয়ে বেয়ে শিকারের খোঁজে যাচ্ছে সাপটি। এমনকি মানুষকেও এই ধরনের সাপ অনায়াসে মেরে ফেলতে পারে বলে জানিয়েছেন IFS কর্তা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে, প্রায় 50 লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। বেশিরভাগ মানুষেরই ভিডিওটি দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছে। তবে অ্যানাকন্ডা ছাড়াও যে আরও বড় সাপ রয়েছে সে বিষয়ে অনেকেরই ধারণা বদলে দিয়েছে ওই ভাইরাল ভিডিও। বিজ্ঞানীরা জানিয়েছেন রেটিকুলেটেড প্রজাতির অজগর সাপটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়, তবে ওই ধরনের সাপের ওজন হতে পারে 98 কিলোগ্রাম এবং লম্বায় প্রায় 5 মিটারের বেশি। মূলত জলাভূমিতেই এদের বাস, প্রায় 20 বছর পর্যন্ত বাঁচতে পারে এরা। প্রাপ্তবয়স্ক মানুষকে গিলে খেয়ে ফেলারও ক্ষমতা রাখে এই প্রজাতির সাপ।